আশা করছি আল্লা সুবাহানহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই কামনায় শুরু করছি আমাদের আজকেরই আয়োজন দর্শক পবিত্র রামাদানের পূর্ববর্তী মাস মাহে সাবানে আমরা পৌঁছে গেছি এই সাবান মাস অত্যন্ত বরকত মণ্ডিত মাস নবীজি সাল্লী ওয়াসাল্লাম মাহে রমাদানের পরে এই মাসে সর্বাধিক রোজা রাখতেন এবং নবীজি সাল্লী ওয়াসাল্লাম এই মাহে রমাদানের পূর্বের এই মাসে এমন একটি রজনের কথা আমাদেরকে বলেছেন যা অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ আল্লাহ সব হতে সেদিকে ইঙ্গিত করে বলেছি নিশ্চয়ই আমি ইহাকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রজনীতে আমরা সেই বরকতময় রজনী লাইলাতসফমিন শাহবান বা আমরা যাকে সবে বরাত বলে চিনি আমরা আজকে আলোচনা করব সেই সবে বরাত উপলক্ষে সবে বিভিন্ন দলিলাদি এবং সবে আমরা কি করব কি করব না এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ মোহাম্মদ প্রস্থ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রার সম্মিত উপাধ্যক্ষ হজরতুল আল্লামা মুফতি আবুল কাশিম মোহাম্মদ ফজলুল হক সালাম আলিক রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ মোহরাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা অর্থাৎ সবে বরাত আলোচনা করব তো এই সবে বরাতের যেই প্রামান্য দলিলগুলি আছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনি যদি পবিত্র কোরআন এবং সুনর আলোকে এই সবে বরাত আমরা পালন করতে পারবো কিনা এটার ব্যাপারে নবীজ্লাম পালন করেছেন কিনা বা সাহাবিক নামের কোনো আমল আছে কিনা এই বিষয়টা যদি একটু আপনি বলেন অনেক ধন্যবাদ আপনাকে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের আমুলি জিন্দিগির মধ্যে যে কয়েকটি রাত আমাদেরকে খুব বেশি আকৃষ্ট করে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান কান্নাকাটি করার জন্য আল্লাহর দরবারে কিছু ইবাদতবন্দিগীর তোহফা ফাটানোর জন্য মধ্যে গুরুত্বপূর্ণ রাত হলো লেইলতুন নিসফিমিন শাহাবান তথা শবে বরাত এবং বিষয়টি প্রামাণ্য দলিলাদির ভিত্তিতে মীমাংসিত একটি বিষয় প্রামাণ্য দলিল বলতে কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্না এবং কোরআন সুন্নার আলোকে বুজুরগান দিন যা বলেছেন যা করেছেন এই সব কিছুই আমাদের জন্য অকট্ট দলিল হিসেবে আমরা গ্রহণ করে থাকি তো পবিত্র শবে বরাত যাকে আমরা বলি এই শবে বরাতের অনেকগুলো নাম আছে আমাদের সমাজে আমরা যাকে শবে বরাত বলে জানি এই শবে বরাতের হাদিসের নাম হল লাইলা নিস্পিমিন শাহবান এবং কোরআনী কেরিমে এটাকে লাইলাতুল মুবারকা বলা হয়েছে যেমনটি আপনি বলেছেন যে এই দুটি নাম ছাড়াও কিতাবের মধ্যে এই রাতের আরও কমপক্ষে দশ থেকে পনেরোটি নাম আছে যেমন লাইলাতুল বারাত আছে মুক্তির রাত আছে লাইলাতুল তাওবা তাওবার রাত আছে লাইলাতুল শেখ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নিষ্কৃতি লাভের সেই নাম আছে এবং লাইলাতুল ইস্তফার আছে লাইলাতুর ইল মালাইক আছে লাইলাত কাদাইল হাজাত আছে লাইলাতুল গোফরান আছে লাইলাতুল মাঘফেরাত আছে ক্ষমার রজনী মাকফেরাত রজনী আল্লাহর নিয়ামত রজনী রহমত প্রাপ্তির রজনী এই সব কিছু মূলত লাইলাতুল মিন সাহবান বা সবে বরাতের ভেতরে অন্তর্নিহিত যেই ফজিলত এবং মর্যাদা প্রতিটা নাম কোনো না কোনো মর্যাদা বহন করে আছে জি এখন প্রশ্ন থেকে যায় তাহলে হাদিসের নাম কোরআনের নাম না নিয়ে আমরা এটাকে সবে বরাত কেন বলে থাকি জি সাধারণ মানুষের জন্য এই প্রশ্নগুলো কিন্তু হলেও খুব গুরুত্বপূর্ণ জি কেন সবে বরাত বলে থাকি এটার জবাব খুব সিম্পল সিম্পল এই জন্য বলি যারা বিভ্রান্ত করে তারা এগুলোকে কায়দা করে ব্যবহার করে জি কিন্তু আমরা যদি আমাদের ইসলামী শরীয়তের অন্য অন্য যেই ইবাদত ইভেন্টগুলো আছে এগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব আসলে নামের কোনো মুখ্যতা নাই মুখ্যতা হল কাজের যেমন আমরা কি মসলাথ যেটা করানি ক্যারবির নির্দেশ জি আমরা অনুবাদ করার সময় সমাজের লোককে বুঝাবার জন্য আমরা কি বলি তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো জি তো নাম তো হলো সালাত জি আরবি ভাষা এটাকে আমরা নামাজ বলি ফার্সি ভাষা এখানে কারো কোনো দ্বিমত খুব একটা দ্বিমত নাই ফতোয়া নাই মতবিরোধ নাই জি আমরা যখন বলি যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম জি তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনটি পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে এখন সিয়ামকে রোজা বলছি নো অবজেকশন কারো কোনো মাথা ব্যথা নেই কিন্তু মাথা ব্যথাটা হলো সিয়াম রোজাও কিন্তু ফার্সি ভাষা যখন আমরা লাই মিন শাবানকে আমরা যখন সবে বরাত বলে থাকি তখন এটার মধ্যে ফতোয়া চলে আসে খুবই দুঃখজনক সেটা এরকম হাজারো জিনিস আছে বিদেশি ভাষা বাংলা ভাষায় ব্যবহৃত হয় আমাদের এবাদতের জিন্দগির ক্ষেত্রে এবং সোশ্যাল লাইফের ক্ষেত্রে কোনো আপনার বাদ বিচার এবং কোনো ফতোয়া কোনো ব্যত্যয় নাই সেখানে আমরা করছি সেটা গ্রহণ করছি সেটা নিচ্ছি শুধুমাত্র এই দুই একটা ইভেন্টে আপনার যারা সুবিধাবাদী বা যারা এরকম বিভ্রান্ত বিতর্ক করতে চাই বিভ্রান্ত করতে চাই তারা এই শব্দগুলি নিয়ে আননেসেসারি বিতর্ক করা আর কি সুতরাং সবে বরাত বারাত শব্দটি আর সব শব্দটি ফারসি দুটো মিল একটা যুক্ত অক্ষর হয় সেই যুক্ত অক্ষর আরবি ফারসি মিলে বহু আছে সেরকম জি বহু আছে আরবি ভাষায় আছে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে আরবি ফারসি মিলে তাতে কোনো অসুবিধা নেই তো সুতরাং সব লাইলাতুন নিসফি মিন শাবান অপরাধ বললে কোনো অসুবিধা নাই আমরা সবে কদরও বলে থাকি মতরাম যেমন সব মানে রজনী কদর মানে লাইতল কদর বললাম তো এরকম বহু আছে মতরাম আমরা এই আলোচনায় ফিরব ইনশাআল্লাহ ভিডিও আপনি ঈদ যদি বলেন ঈদ এটাও কিন্তু আরবি আর ফারসি মিলে দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন পিএসপি ইসলামের কথা আমাদের সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণ পর দর্শক আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম তথা শবে বরাত সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাশে মোহাম্মদ হক তো এই রাতকে এই যে আমরা বললাম যে সবে বরাত বা মুক্তির রজনী রজনী এই রাতকে আসলে মূলত এই রাত এই নামে কেন অভিহিত করা হয় দেখুন আমরা তো দালিলিকে আলোচনাটা করতে পারিনি দালিলিকে আলোচনাটা করলে এই সব কিছু চলে আসবে জি প্রথমত একটি বিষয় জানা দরকার যে ইসলামী শরীয়তের কোনো বিধান প্রমাণিত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে চাই সে বিধানটা করণীয় হোক বা বর্জনীয় হোক এটা দলিল নির্ধারিত হয় চারটা জিনিসে একটা হল কোরআনিকেরিম সর্বোচ্চ দ্বিতীয় নম্বর পেয়ার নবিরসুল্লি করিম হাদিস বা সুন্না এটা হলো সেকেন্ড দ্বিতীয় এবং এটা কোরআনি করিমের পরিপূরক এই দুইটাই মৌলিক পরে দুইটা সহায়ক ইজমা এবং কেয়াস এই চারটি জিনিস হল মৌলিক দলিল কোনো বিধান যখন কোরআনি কেরিম দ্বারা সাব্যস্ত হয় তখন এটাতে আর কোনো কনফিউশন থাকে না হাদিস শরীফ দ্বারা বিভিন্নভাবে আমরা দেখি বিভিন্ন দলিল প্রমাণ দেওয়ার বিভিন্ন যে সৌরত আছে পদ্ধতি আছে হাদিস শরীফ বিস্তারিত মানুষের জীবন বিধান বর্ণনা করেছে সেখানে যদি কোনো কিছু থাকে সেখানে কনফিউশনের সুযোগ নেই এরপরে ইজমা কেয়াস যদি ওখানে পাওয়া না যায় সেক্ষেত্রে এখানে সেই প্রসঙ্গগুলো আসে এবং বহু মশালা ইজমা কেয়াস দ্বারা প্রমাণিত এবং সাব্যস্ত সেই আলোকে আমরা যদি কোরআনে ক্যারিমে পাই আলহামদুলিল্লাহ কোরআনে না পাইলে হাদিস শরীফে পাই তাও আলহামদুলিল্লাহ হাদিস শরীফের যদি কোনো ইন্ডিকেশন থাকে এটাও শরীয়তের অংশ কোরআন হাদিস নাই ইজমা কেয়াসও যদি সেটার কোনো ইন্ডিকেশন থাকে তাহলেও সেটা শরীয়তের বিধান হিসেবে সাব্যস্ত গ্রহণযোগ্য হাদিস শরীফ দিয়ে শুরু করতে চাই আগে যেটা বলেছিলাম হাদিসের মধ্যে থাকলো সেটা শরীর বিধান প্রমাণিত হবে জি কারণ হাদিসকে মেনে নেওয়া এটা কোরআনেরই নির্দেশ আপনার ইমাম বাইহাকি রহমতুল্লাহ এবং আরও অন্য ইমাম হজ মহাজমিন জবাল রদি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন যে ইতাল আল্লাহ লাইল নিসফিমিন ফা ইগফিরু লিল জামীয়ি খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিব জি অর্থাৎ শাবানের মধ্যরাত যাকে লাইলাতুন নিসমিন শাবান বলা হয় জি আল্লাহ পাক আলামিন প্রথম প্রথম আসমানে জালু আফরসান যেভাবে আল্লাহর ছায়া আনশান জি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আল্লাহর সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন মুশরেক এবং মুসাহিন ব্যতীত মুশ্রেক যারা শিরিক করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আরেকটা হলো মুসাহিন অনেকগুলো তফসির আছে তার মধ্যে একটা হলো যারা বিদ্বেষ লালনকারী বিদ্বেষ পোষণকারী তাদেরকে মুসাহেন বলা হয় জি তাহলে লাইলাতুন আতুল নিসফিমিন শাবান শব্দটি উচ্চারিত হয়েছে লাইলাতুল নিসফিমিন শাবানে আল্লাহ ক্ষমা করে দেন সে কথা এনশিওর করা আছে লাইলাতুল নিসফে মিন আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করে না সেটাও এখানে কোট করা আছে জি তাহলে মধ্যরাতের কথা আছে শাবানের সেখানে ক্ষমার কথা আছে একটু আগে আপনি বলছিলেন যে এটাকে ক্ষমার রাত কেন বলা হয় লাইলাতুল মাগফিরাত কেন বলা হয় জি এই হলো তার জবাব একই সাথে যদি মানটা নিয়ে আপনি একটু বলেন জি যাচ্ছি জি একই সাথে এই হাদিস সবে বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবান এটা যে আমাদের শরীয়তের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট অংশ এটাও এই হাদিস দ্বারা প্রমাণিত কারণ নবী যখন বলছেন এই রাতে বিশেষভাবে ক্ষমা করা হয় আল্লাহ প্রথম আসমানে জালু আফরুসন তাহলে নিশ্চিতভাবে অন্য রাত থেকে এই রাত একটু ভিন্ন ভিন্ন এখন প্রশ্ন হলো এই হাদিসটি যেটা কোট করলাম এটা সর্বসম্মতিক্রমে সেই হাদিস একেবারে সর্বসম্মতিক্রমে পক্ষীয় এবং বিপক্ষীয় সকলের একমত এটা সেই হাবিস এখানে আরেকটা বিষয় আপনাকে আপনার কথার মধ্যে ইন্টারপ্রেট করার জন্য দুঃখিত কিন্তু অনেকে মনে করেন যে এটা বোখারি শরীফে নাই কেন মুসলিম শরীফে নাই কেন বোখারি মুসলিমে থাকলেই অনেকে এটা সহি মনে করেন বোখারি শরীফ মুসলিম শরীফে না থাকলেই এটাকে সহি না মনে করেন তো এটা আসলে কি কারণে দেখুন এটা হলো একটা এক ধরনের অজ্ঞতা এই অজ্ঞতার রোগে অনেকেই আক্রান্ত নবীজির হাদিস হলো আমাদের দলিল এটা কোন কিতাবে আছে সেটা প্রসঙ্গ নয় কেন নবীজির হাদিস থেকে ইমাম বোখারির গুরুত্বটা বেশি হয়ে গেছে অসংখ্য হাদিসের কিতাব থেকে বোখারি শরীফ একটা হ্যাঁ এ কথা সত্য ইমাম বোখারির গৃহীত অনুসৃত নীতিমালার আলোকে বোখারি শরীফের হাদিসগুলো অন্য অন্য কিতাব থেকে অন্য কিতাবের যে মূল্যায়ন বা যে শর্তাদি আছে সেখান থেকে এটার মূল্য বেশি একথা সত্য কিন্তু সহি বুখারির হাদিসের মান থেকেও পার্টিকুলার একটা হাদিস আরও বেশি শক্তিশালী হাদিস অন্য কিতাবে থাকতে পারে সুতরাং মূল বিষয় হলো হাদিসের নীতিমালার আলোকে হাদিস যেই কিতাবেই থাকুক এটা যদি সেই গ্রহণযোগ্যতা পায় তাহলে এটা মানতেই হবে এটা কিতাব বড় কথা নয় বড় কথা হলো রসুলের হাদিস রসুলের হাদিস

হজরত আবু বকর সিদ্দিক্লাহ তালান থেকে বর্ণিত একই বিষয়ের হাদিস শেষ আমর হজরতে আমর আবদুল আমরুবিন আসরাদি আল্লাহ তালান থেকে বর্ণিত একই বিষয়ের হাদিস এসেছে হচ্ছে হজরতে আবু মুসালা শারি একই বিষয়ের হাদিস এসেছে আবু বকর সিদ্দিক দিয় আল্লাহ তালুর একই বিষয়ের হাদিস শেষ হজরতে আবু হরদাহুর একই বিষয়ের হাদিস এসেছে এবং এই হাদিস এই যে সাহাবাহিকের নাম বললাম বিষয়বস্তু একই সনদের দৃষ্টিকোণ থেকে কোনোটা সহি পর্যায়ের কোনোটা হাসান পর্যায়ের এবং হাসান হোক সহি হোক এগুলো কিন্তু সহির পর্যায়ে শক্তিশালী যখন এতগুলো সহি বা হাসান পর্যায়ের হাদিস আমরা পেলাম লেইগিলাত শাহবান সম্পর্কে তারপরেও এই রাতটাকে অস্তিত্ব নাই বলা এই রাতে ইবাদত করাকে বেদাত বলা এই রাতের কোনো মূল্য নাই বলা এক রাতে ইবাদত করলে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এক্সেট অ্যাক্সেট্রা এই যে কথাগুলো এগুলা কুকথা এবং এই কথাগুলো খুবই দুঃখজনক সরাসরি নবীর হাদিসের বিরোধী জি একটা হাদিসও যদি কোনো বিষয়ে প্রমাণ করে নবীর একটা হাতে একটা কথার মূল্য কি কম শরিয়তের একটা ইস্যু প্রমাণ করতে হলে নবীকে কতবার বলতে হবে কয়টা কথা লাগবে নবীকে এবং মহترم যেখানে এটাকে ফরজ বা ওয়াজিব মনে না করে কেউ যদি এরতের বরকতের হাসিলের আশায় যদি ইবাদত করে সেটা বেদাত কি অর্থে বলা যেতে পারে ফরজ এই বিষয়টা আমি মহترم একটু প্রশ্ন রেখে আমি বিরতিতে যাচ্ছি দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনি দেখছেন পিএইচপি ইসলামের কথা যাচ্ছে একটি বিরতিতে ফিরছে কিছুক্ষণ পর আমাদের সাথে থাকুন ফিরলাম বিরতির পর দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আপনারা দেখছেন আজকে আমরা আলোচনা করছিলাম লেই লুন মির শাহ আবান তথা বলার সম্পর্কে আর আলোচনা করছেন মুফতি আবুল কাসাম মাহমুদ ফজলুল হক মতাম অনেকে আমরা দেখেছি যে এই রাতের অস্তিত্বকে স্বীকার করলেও তারা এ কথা বলে থাকেন যে এই রাতে কোনো আমল নবীজ ইসলাম থেকে প্রমাণিত নয় সুতরাং এই রাতের আমল করার কোনো ভিত্তি নাই প্রথমত কথা হচ্ছে যে এই রাতের আমলের কোনো ভিত্তি আছে না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কেউ যদি মনে করেন এই রাতে অন্য আট দশটা রাতের মতো ইবাদত করে সেক্ষেত্রে কেন সে গুণাগার হবে কোন অর্থে তাকে এই রাতে এক রাতে ইবাদত করলেই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এই ধরনের উদ্যুত্তপূর্ণ মন্তব্য আসলে জাতি কেন শুনতে হলো বা কেন এই ধরনের কথাবার্তা আসতেছে সামনে এই বিষয়টা যদি একটু বলেন দেখুন এই রাতে আল্লাহ পাক রব্বুল আলমী যখন বান্দাকে ক্ষমা করেন সেই অফার এবং ঘোষণাটা ঘোষণা করেছেন জি তো এই ঘোষণা করার অর্থ কি কী কারণে ঘোষণা করেছেন জি এই ক্ষমাটা তো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে তো ক্ষমা ঘোষণা করি বা আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দেব এই কথাটা কেন কি আমি পাপ কাজ করলো আমাকে ক্ষমা করে দেবে সে কথা উৎসাহিত করছে আমাকে ঘুমিয়ে থাকার জন্য বলেছে ইগনোর করার জন্য বলেছে এই রকম অফার দেওয়ার অর্থই হলো বান্দার তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো এটাই যখন এই অফারের উদ্দেশ্য তখন ইবাদত প্রমাণিত হয়ে গেছে কারণ ক্ষমা চাওয়া আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া এটা বান্দার ইবাদত এখানে হাদিস শরীফটা যেটা বলা হয়েছে যে আল্লাহ পাক সব বান্দাকে ক্ষমা দেয় দুই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত কিন্তু এটাকে সামনে এনেই তারা বলতে চাচ্ছে যে আল্লাহ তো এখানে বলে না ইবাদত করলে ক্ষমা করবে ইবাদত না করলে ক্ষমা করব না কিন্তু আসলে আল্লাহর বান্দা হিসাবে আমাদের কি ক্ষমা যখন আল্লাহ ঘোষণা করেছেন তখন কি ঘুমিয়ে থাকার সময় নাকি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় এই বিষয়টা যদি ঘরের তরকারি পাকায় কি জন্য রেখে দেওয়ার জন্য না খাওয়ার জন্য আল্লাহ পাক ক্ষমা করবেন এই যে আমাদেরকে ঘোষণাটা দিলেন ক্ষমাটা আল্লাহর জন্য আল্লাহর কাছে রেখে দেওয়ার জন্য নাকি বান্দা ক্ষমা করব এটা বলার পরে বান্দা বান্দাকে উৎসাহিত করে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করুন জি এই ন্যূনতম বিবেক বোধ যদি না থাকে মানুষের প্রত্যেকটা ক্ষমা এই যে আপনার যে তর্গিব যে হাদিসগুলো আছে তর্গিবের যে হাদিসগুলো যে সালাম দিলে এটা হয় রোজা রাখলে এটা হয় দান করলে এটা হয় তারপরে মানুষকে অপকার করলে এটা হয় এই সব কিছু কেন উদ্দেশ্য এই সংশ্লিষ্ট কাজটা মানুষ করুক এটাই হলো উদ্দেশ্য তো এই যখন উদ্দেশ্য তখন আল্লাহ বলেছেন যে ফাইয়া গফির্জা মি খালকিহি আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন এই কথাটা বলার উদ্দেশ্যই হলো বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি যদি একটু যোগ করতে চাই যে নবীজি সাল্লাহ আসাল্লাম এর করেছেন যে আমি প্রতি দিন রোজা রাখি এই কারণে যে বান্দার আমলটা আল্লাহর দরবারে এই দিনে পেশ করা হয় এবং আমি চাই যখন আল্লাহর কাছে আমার আমল পেশ করা হবে তখন আমি রোজাদার অবস্থায় থাকি তো যা আমল করেছে সেটাই তো আল্লাহর কাছে পেশ করা হবে তো রোজা রাখার কথা নবীজি কেন বললেন যে যেন আল্লাহ সুবাহান তালা ওই সময়টা বান্দার প্রতি সন্তুষ্ট থাকে তো এই রাত আল্লাপা ক্ষমা করবেন ঠিক আছে কিন্তু আল্লাহ সুবাহন তালা তো দেখবেন কারা ঘুমিয়ে আছে কারা আল্লাহর কাছে রোনা জারি করছে তো দুইটা বান্দা তো আল্লাহর কাছে এক সমান প্রতিদান পাবে না নিশ্চয়ই এটাই বললাম অর্থাৎ ক্ষমার ঘোষণা করার অর্থই হলো বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও এটা তো একেবারে কমন কথা জি পার্টিকুলার নবী এই রাত্রিতে আল্লার কাছে ইস্তিফার করেছেন নিজ বন্দার ইয়েতের জন্য সেটাও তো তিরমিজি শুর হাদিসে আছে হাদিস সেটা জি এবং সাহাবাইকার ইবাদত করেছেন সেটা বিভিন্ন অথেন্টিক কিতাবে আছে বুজুর্গান দিন বড় ফির আব্দুল কাদের জিরায় রহমতুল্লাহ থেকে বড় বুজুর্গ বর্তমান যারা আছে এরা এই যে আমাদের জান আয়সা সিদ্দিকার হাদি থেকে বর্ণিত যে হাদিসটি তো এই হাদিসের ব্যাপারে অনেকে বলে এটা বিশুদ্ধ রেওয়ায়ের দ্বারা প্রমাণিত নয় এই একটি কথা বলে মানুষকে এই হাদিসের আমলের ক্ষেত্রে অংশহিত করা হচ্ছে তো প্রথমত কথা হচ্ছে যে এই হাদিসটি আসলে কোন মানের এবং সেই মানের হাদিস আমরা আরও আমল করি কিনা অন্য অন্য ক্ষেত্রে নাকি শুধুমাত্র সহায় বরাতের ক্ষেত্রেই এই ধরনের হাদিস আমরা পেলে আমরা আমল করা ছেড়ে দেব আর বাদ বাকি ক্ষেত্রে আমরা এই ধরনের হাদিস বা এই সনদের যেই মান এই মানের হাদিস আমরা আমল করতে পারি অন্য সময় কিন্তু সহবরাতির ক্ষেত্রে কেন নয় এই বিষয়টা যদি একটু বলেন প্রথম কথা হলো অস্তিত্ব বা সববরাত আছে কিনা এটা প্রমাণ করার জন্য আমরা পাঁচটি সহি হাদিস হাসান হাদিস এখানে কোট করেছি জি সুতরাং প্রথম ইয়েটা হলো হাদিসে যখন আছে অথেন্টিক হাদিসে আপনাকে এটা মেনে নিতে হবে জি এক দ্বিতীয়ত আমাদের আয়ুষ সিদ্দিকের হাত যখন অস্তিত্ব প্রমাণিত হলো তখন আমল প্রমাণ হওয়ার জন্য কোন মানের হাদিস লাগে জি এটা হলো প্রশ্ন জি যে আমল করার জন্য ফাজাইলে আমালের ক্ষেত্রে কোন প্রকারের আমল লাগে হাদিস লাগে ইমাম নববি হাজার আসকালানী মোল্লা আলী কারীর জালাউদ্দিন সৈয়দী বা হজরতে ইমাম বাইহাকি সহ জগৎ বিখ্যাত যত হাদিসের ইমাম আছে সবাই একমত যে ফাজাইল আমালের ক্ষেত্রে আমলের ফজিলত করার ক্ষেত্রে আমল করার জন্য জঈফ হাদিসে যথেষ্ট দুর্বল হাদিসে যথেষ্ট আমল প্রমাণ হওয়ার জন্য হালাল এবং হারামের মতো শক্তিশালী বিধান সাব্যস্ত হওয়ার জন্য হাদিস জঈফ হাদিস যথেষ্ট নয় জি এখন সববরাতের যে আমলগুলো এগুলো হলো আমলি বিষয় এবং এটার জন্য আমার এই আমাজান আয়স সিদ্দিকার দি আল্লাহ যে হাদিস এটাই আমার জন্য যথেষ্ট এখন ক্ষেত্র আছে শরীয়তের বিধানের কোনোটা ফরজ কোনোটা ওয়াজিব কোনোটা সুন্নত কোনোটা মুস্তাহাব কোনোটা জি আবার হারাম মকর তাহরিমি মকর তানজিহি এসাদ খেলাফে আওলা এই যে বিধানের বিভিন্ন প্রকরণ আছে সেই প্রকারগুলো কোনটা দিয়ে কী সাব্যস্ত হবে কুফুরি প্রমাণ করার জন্য যে শক্তিশালী দলিল লাগে মুস্তাহাব প্রমাণ করার জন্য সেটা লাগবে কেন লাগবে না কারণ বিধানের ভিন্নতা আছে ফর সাব্যস্ত করার জন্য হারাম সাব্যস্ত করার জন্য যেই মানের দলিল লাগবে মুস্তাহাব এবং খেলা পাওলা প্রমাণ করার জন্য ওই মানের দলিল লাগবে না এটা তো শরিয়তে একটা রুলস এখন সেই রুলসের মধ্যে আছে ফাজা আমালের জন্য জয়েফ হাদিসে যথেষ্ট আর আপনি এই জায়গায় বসে থাকলেন যে আমার সেই শক্তিশালী ওই মানের হাদিস লাগবে এটা হলো এই এই দেখতেনারি তার চলন বাঁকা যে আমার ওটা লাগবে ওটা ছাড়া আমার হবে না এটা ওই যে আপনি যেটা বলেছেন যে এই মানের হাদিস এখানে গ্রহণযোগ্য না অন্য জায়গায় গ্রহণযোগ্য আসলে বিষয়টা এরকম বহু আপনার জাইফ হাদিস বিভিন্ন ইস্যুতে হাজারো গ্রহণ করা হচ্ছে যে এখানে কোনো ধরনের ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে জানান যে আমরা আলোচনা করবো একটু বিরোধীতে যাওয়ার সময় হয়ে গেছে দর্শক আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা আবারও যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে ফিরছে কিছুক্ষণ পর আমাদের সাথে থাকুন ফিরে এলাম বিরতির পর দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছিলাম লাইলাতুন শ্রমিক শাহবান তথা সবে বরাত সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাশে মোহাম্মদ ফজলুল হক বুধলাম এই যে মানুষকে এই রাতের ব্যাপারে একটি সন্দেহ ঢুকিয়ে দেওয়া যেন মানুষ এই রাতকে নিয়ে একটি আতঙ্কের মধ্যে থাকে যে আমি কি করবো আমি কি নামাজ পড়বো না কি ঘুমিয়ে থাকবো এবাদত করে আবার যদি আমাকে জাহান্নামেই চলে যেতে হয় তাহলে ইবাদত করার ফায়দা কী এই যে এটা আসলে কিসের আলামত বা কেন এই ধরনের একটি ওয়াসফাসা মানুষকে দেওয়া এটা কি শয়তানের কোনো চাল কিনা এটা যদি আপনি একটু বলেন এখন শয়তানের চাল নিশ্চয়ই কারণ শয়তানের উদ্দেশ্য হল আল্লা ইউএসিসুর ইন্স মিনাল জিন্নথিআ শয়তানের এজেন্ডা হল এ বাদত থেকে মানুষকে দূরে রাখা এই রাতে গুনাগার বান্দা আল্লাহর কাছে সেজদা করবে ক্রন্দন করবে দোয়া করবে জিকির করবে তসবি পড়বে দরুদ শরীফ পড়বে তেলাওয়াত করবে দান সাদকা করবে এখন আমার একটা ফতোয়াই যদি এই আমলগুলো থেকে একজন মানুষও দূরে সরে যায় কনফিউশনে পড়ে যায় তাহলে এটা দায়ী দায়িত্ব আমাকেই নিতে হবে এবং সে কারণে হাদিসের মধ্যে আছে যে সেরার উন্নাস সেরারও সার্বসেরারিল ওলামা অর্থাৎ আলেমদের মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠরাও আলেম আবার মানুষের মধ্যে নিকৃষ্টও আলেম নিকৃষ্ট কেন কারণ সে বুঝে শুনে মানুষকে এবাদত থেকে দূরে রেখেছে এবাদত থেকে দূরে রাখা যখন শয়তানের এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন যারা করে এর মিনাল জিন্নাতে অন্যাস এটাও এক প্রকারের শয়তানি এবং শয়তানের অন্তর্ভুক্ত আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে যেটা বলবো নবীজির হাদিসে আছে সবে বরাতের কথা কোরআনে কেরিমের কথা তো আমরা বলতে পারিনি সময়ের অভাবে লাইলাত মোবারকা যেটা সুরাই দোকানের মধ্যে এসেছে এখানে দুইটা তফসির আছে দুইটা তফসিলের মধ্যে দ্বিতীয় তফসিরটা হলো মিন শাবান যেটা একরামা বর্ণিত বহাদিসের মধ্যে আছে এবং একরামা হলেন আব্দুল ইবা আব্বাস রাদি আল্লাহালাহ ছাত্র তো এটা দ্বিতীয় মত লাইলাত মুবারাকাত আমরা ধরে নেই তফসিরের মধ্যে বা কোরআনে ক্যারিমেন মধ্যে যদি নাও থাকে তারপরও বিধান প্রমাণের জন্য হাদিস যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট তো আমরা যেই মেসেজটুকু আমাদের দর্শক শ্রোতাদেরকে দেবো হাদিসে আছে এবং বুজর গানে দিন করেছেন বড় পীর আব্দুল কাদের জিনার মতো কথা বলেছি আসুন আমরা সকলেই আল্লাহর দরবারে কান্নাকাটি করি আল্লাহ আমাদেরকে বলেছেন সকলকে আল্লাহ ক্ষমা করে দেবেন আমরা ক্ষমা প্রার্থনা করে ক্ষমাটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেব যে যত বেশি আমল করবে সারা রাত ব্যাপী আল্লা পাকরবুল আলমিন তাকে তত বেশি দেবেন আমল কি করব এই যদি হয় প্রশ্ন অনেকেরই প্রশ্ন সাধারণ মানুষ এই রাতে কিভাবে এই রাতকে মানে সে উদযাপন করবেন নামাজ নফল নামাজ পড়তে পারে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যে আমলগুলো সব জি নামাজ ক্ষমার আমল রোজা ক্ষমার আমল তসবি তাহলিল জিকির আসকার কোরআন কেরমির তেলাওয়াত দুরুদুল সালাম এই সবগুলো ডান্স সৎকা আল্লাহর কাছে যত ধরনের আমল আছে এই সময়টাকে কাজে এই এই রাজ্যে কিছু বর্জনীয় বিষয় কিন্তু আছে যেটা আমরা আমাদের সমাজে দেখতে পাই এক নম্বরে যেটা বলা দরকার সর্ববরাত এই রাতটা বড় দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু উশৃঙ্খল মানুষ এখানে আতসবাজি শুরু করে এবং খুবই বিশ্রী দৃশ্য একটা অবতারণা হয় শহরে এবং ইদানিংকালে অনেক গ্রামও সেটা চলে গেছে আমরা দেখেছি এবং মনে করা হয় এই সকল দুষ্ট লোকগুলো এই মেসেজটা দিতে চায় যে আতসবাজি এটা সববরাতের একটা আমল সাথে আতসবাজি ফটকাবাজির দূরতম কোনো সম্পর্ক নাই বরং এটা গুনাহের কাজ যারা এই কাজটা করবে এটা চরম গুণা হবে এবং এই রাতের যে ভাব গাম্বর্যতা এটা একটা পায় তারা দ্বিতীয় নম্বর যেটা এই রাত্রিতে আপনার শহরের মধ্যে যেটা আমরা দেখি ব্যান গাড়ি নিয়ে হৈহুল্লোর করা বিভিন্ন জায়গায় খেলাধুলার মানে আয়োজন করা তামাশা করে এই রাতটাকে কাটিয়ে দেওয়া কাটিয়ে দেওয়া এটাও খুব দুঃখজনক বরকতময় রাত আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে এই বরকটটা হাসিল করার জন্য মাকফেরটা হাসিল করার জন্য আমার তো এই মধ্যে থাকতে হবে সেখানে আমি যদি সারা রাত ঘুরে ঘুরে যদি আমি হই হুল্লোর করে আমি রাতটা কাটিয়ে দিলাম তাহলে এই বাদত তো হলো না হই হুল্লুর করে ঘোরাফেরা করার নাম তো এই বাদত না যে এই রাতে কি মসজিদে বেশি এ করা ভালো নাকি ঘরে নিরীবিলি পরিবেশে সকল নফল ইবাদতের ক্ষেত্রে বলা আছে নফল নামাজ সহ এগুলো ঘরে করলে উত্তম কিন্তু ফাকা ফতোয়া তো মুফতি যারা এরা সমাজ সমাজ বিবেচনা করে ফতোয়া দেয় জি ইদানিংকালে আমাদের ঘরগুলো সেই ইবাদতের পরিবেশ হারিয়ে গেছে যেই ইবাদতের কথা প্রিয় নবী বলে গেছেন জি আমাদের পরিবারগুলো অনেক নামাজ মতো জায়গাও থাকে না না জায়গাও থাকেন এটা একটা আর একটা হয়ে গেছে ঘর সে কারণে আমরা সাধারণত এবাদতটাই যেহেতু মুখ্য এবাদতের পরিবেশ যেখানে ভালো আমরা সেখানে উৎসাহিত করি রিয়া মুক্ত ইবাদত করে রিয়া মুক্ত। মানুষকে লৌকিকতা মুক্ত এবাদত আমরা যেখানে হয় ঘরে হলে ঘরে মসজিদে হলে মসজিদে করা আর মসজিদে গেলে আরেকটা বিষয় হলো ঘরে আপনি ইবাদত করতেছেন একটু শরীরে ক্লান্তি লাগছে একটু শুইলেন বাস ঘুম এসে গেল কিন্তু মসজিদে আর সেটা সেই সুযোগটা সবসময় হচ্ছে না সে কারণেই বিভিন্ন কারণে আমরা অনেক ক্ষেত্রে অনেকে অনেকের আমল দেখে নিজেরা উৎসাহিত হয় যে সে নামাজ পড়তেছে আমি কেন বিশ্রাম করছি আমিও নামাজ পড়ি অনেকে দেখাদেখিও ইবাদত করে সেটাও আমরা উৎসাহিত করতে পারি যেখানে থাকলে তার এবাদতের চাহিদা বেড়ে যাবে ইবাদত করতে ইচ্ছা জাগ্রত হবে এ পরিবেশটা ভালো পাবে সেখানে সেই ইবাদত করতে পারে কোনো অসুবিধা নেই মতো আরেকটি বিষয় যে নারীদের ক্ষেত্রে আমরা দেখি যে এই রাত্রে অনেকে হালুয়া রুটি তৈরি করে থাকেন তো হালুয়া রুটি তৈরি করা এই রাতের কোনো বিশেষ আমল কিনা অথবা কেউ যদি এই রাতের বিশেষ আমল মনে না করে সাধারণভাবে মানুষকে খাওয়ানোর জন্য হালুয়া রুটি অথবা অন্য কোনো জিনিস সে তৈরি করে মানুষকে খাবার খাওয়ায় সেই ক্ষেত্রে সে সোয়াবের ভাগিদার হবে কি এটা দানের অন্তর্ভুক্ত নিশ্চিতভাবে সোয়াবের ভাগিদার হবে হালুয়া এবং রুটি এবং মিষ্টি জাতীয় খাবার এই রাতের নির্দিষ্ট আমল নয় কিন্তু আমাদের সমাজে গরিব মানুষগুলো তারা এই রাতে কিছু পাওয়ার জন্য অপেক্ষায় থাকে তাদেরকে দেওয়ার জন্য কেউ যদি বিরিয়ানি পাকায় এই রাতে নো প্রবলেম কেউ যদি পোলাও পাকায় নো প্রবলেম বস্ত পাকালো রান্না করলো হালুয়া রুটি পাকালো মিষ্টি বিতরণ করলো টাকা পয়সা দিল কোন অসুবিধা নাইだって কোন অসুবিধা নাই এটা বিরুদ্ধে ফটো আদেবা এটা আননেসেসারি এটাকে জরুরি মনে করাও আপনার অপরাধ আবার এটাকে নিষিদ্ধ মনে করো অপরাধ যে কোনো কারণে মানুষকে একটা ওয়াসওয়াসা ঢুকিয়ে দেওয়া যে এই রাতে হালুয়া রুটি কোনো জিনিস তৈরি করা এটা সম্পূর্ণ বেদাত বা এই ধরনের কথা বলে যারা অন্য কোন সময়ে হয়তো দান্তসৎকা করে না কিন্তু এই রাতে যদি সে দান্তসৎকা করতে চায় মানুষকে খাবার খেতে চায় তাহলে সেটা নিষেধ করার তো কোনো যুক্তি কথা আলেমোলামা যারা তাদের আরো সতর্ক হয়ে কথা বলা দরকার যারা বেদাপূর্ণ কথাবার্তা বলা দরকার বলা দরকার এভাবে যে হালুয়ার উঠি এই রাতের অপরিহার্য আমল নয় হ্যাঁ গরিব দুঃখী মানুষকে আত্মীয় স্বজনকে যদি আপনি খাওয়াতে চান কোনো অসুবিধা নেই জি তাহলে এটা শরীয়তের নীতি মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ হয় কিন্তু হয় কি ওই যে কিছু কমন স্লোগান আছে যেগুলো মুখস্থ হয়ে গেছে এগুলো না বললে তো আর হয় না বেদাত শিরিক বেদাত শিরিক এগুলো কমন স্লোগান কমন কথা গমের মধ্যেও অজমত্র এই যে বেদাত অথবা শিরিক এটা তো খুব মারাত্মক অপরাধ তো এই জিনিসটাকে বারবার বলে মানে অনেক ঠুঙ্কু বিষয়কে বেদাত শিরিক বলে এই বেদাত এবং শিরিকের যে একটা বড় গুনার ব্যাপারটা এই জিনিসটা মানুষের কাছে এখন হালকা হয়ে গেছে বলে কিছু হইলেই তো মানুষ বেদাত শিরিকের পত দিয়ে দিচ্ছে মানে এটা অনেকটা হালকা জিনিস মনে হচ্ছে মানুষের এখন ওই ওই ভয় কেটে গেছে যে না ঠিক আছে সবাই তো বেদাত শিরিক করতেছে তা আমি করলে অসুবিধা কিন্তু এটা যে মারাত্মক গুণা বা কথায় কথায় কাউকে বেদাতি বলা মসৃক বলে এটা যে কত মারাত্মক গুণা এটা অনেকে মনে করছে না তো এই বিষয়টা থেকে মনত আসলে ফিরে আসার কি কোনো উপায় আছে এটা এই যে এই লোকগুলো যারা এটাকে মার্কেটিং করে এটা কিন্তু একটা মিশন এটা একটা বৈশ্বিক ষড়যন্ত্র not only বাংলাদেশ সারা পৃথিবীতে এই বৈশ্বিক ষড়যন্ত্রটা আছে এবং এটার গোড়ার কথা হলো খারিজিবাদ এবং আপনার ওহাবিবাদ যেটা কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর যোগে বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল একটা হলো আলী আলী কাফের অর্থাৎ এটা খারেজিদের একটি চিহ্ন আলামত মানুষকে মুসলমানকে ইসলাম থেকে বের করে দেওয়া মস্রিক মনে করা তাদেরকে গুণাগার জাহানাই মনে করেন আপনি অসংখ্য ধন্যবাদ আসলে সময়ের থাকতে আমরা হয়তো আরও বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনতে পারতাম আপনাকে এই অল্প সময়ের মধ্যে এই সুন্দর দারিলিক ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আবারও মোবারকবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক সময় হচ্ছে আমাদেরকে বিদায় নেওয়ার ইনশাআল তালা জেল আমরা লাইলাতুল বরাত লাইলাতুল ইসমিন আবার সবে বরাত আমরা যেই নামে এটাকে পালন করে থাকি না কেন অবশ্যই আমরা এটি পালন করবো যথাযোগ্য মর্যাদায় এবং এই রাতে বর্জনীয় বিষয়গুলি থেকে আমরা সতর্ক থাকবো ওই কাজগুলি আমরা করবো না আল্লাহর পাকের দরবারে আমরা ক্ষমা চেয়ে এই রাতকে আমাদের চোখের পানির মাধ্যমে আমরা আমাদের রাতকে অতিবাহিত করবো আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক আমির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিএইচপি ইসলামের কথা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি